বন্ধুরা কেমন আছেন? বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন। তো বরাবরের মতো আমি পিন্টু সোনকার আপনাদের সাথে রয়েছি। বন্ধুরা আজকে যে ডিজাইনগুলো আমি আপনাদের জন্য এনেছি একেবারে কম স্বর্ণের মধ্যে আপনি তৈরি করতে পারবেন। মাত্র দুআনা থেকে শুরু করে দুআনা স্বর্ণ, দুআনা তিন আনা চার আনা এরকম স্বর্ণের মধ্যে আপনি ডিজাইনগুলো তৈরি করতে পারবেন। বন্ধুরা আর এখানে আমি যে ডিজাইনগুলো এনেছি এখানে দু ধরনের ডিজাইন আপনি পাবেন। একটা ডিজাইন হলো ছোটো কানের দুলের ডিজাইন সবসময় রাফ ইউজ করার জন্য, আর একটা ডিজাইন হলো সবসময় রাফ ইউজ করার জন্য ছোটো কানের দুলের যে টপের ডিজাইন, ছোটো পাশা বলে ওটাকে, তো সে ডিজাইনটা আপনি তৈরি করতে পারবেন সবসময় রাফ ইউজের জন্য। বন্ধুরা ধৈর্য সহকারে ভিডিওটি আপনি ভালোভাবে দেখুন, তাহলে এখানে যে ডিজাইনগুলো রয়েছে সে ডিজাইনগুলো আপনি ভালোভাবে দেখতে পারবেন। আর আমি কিছু ডিজাইন বিষয়ে কিছু কথা বলবো, যে কথাগুলো এই ডিজাইনগুলো তৈরি করতে আপনার কাজে লাগবে। বন্ধুরা দেখুন এখানে যে ছোটো কানের দুলের ডিজাইনগুলো রয়েছে সেটা যদি আপনি চয়েস করেন, তাহলে এখানে যেরকম দুলটা রয়েছে সেরকম সেম করে ছোট করে জিনিসটা আপনি তৈরি করে নেবেন সবসময় রাফ ইউজের জন্য। বন্ধুরা আর যদি আপনি এক জায়গায় যাওয়া আসা করেন তাহলে সেটা একটু বড় করে তৈরি করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। বন্ধুরা আর আপনি যদি এখানে যে পাশার ডিজাইনগুলো রয়েছে সেটা যদি আপনি চয়েস করেন, তাহলে আপনি তিন থেকে চার আনার মধ্যে সবসময় রাফ ইউজের জন্য তৈরি করবেন, তাহলে সে ডিজাইনটা আপনি অনেক দিন ব্যবহার করতে পারবেন। বন্ধুরা আর যখন আপনি তৈরি করবেন এই ডিজাইনগুলো, পাশার ডিজাইনগুলো, আপনার স্বর্ণকারকে ভালোভাবে বুঝিয়ে দিবেন যে চারো সাইডের যে ডাইসগুলো রয়েছে সে ডাইসগুলো বাদ দিয়ে দানা দিয়ে, ডাইস বাদে দানা দিয়ে সে ডিজাইনগুলো তৈরি করে দিতে। তাহলে বন্ধুরা সে ডিজাইনটা আপনি ভালোভাবে ইউজ করতে পারবেন, বাঁকা হয়ে যাবে না। বন্ধুরা আর যে ডাইসগুলো দিয়ে যদি আপনি তৈরি করেন তাহলে সে ডিজাইনটা একটু বাঁকা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্যই আপনাদের আমি বলছি যে ভালোভাবে আগে আপনি দেখাবেন, তারপরে জিনিসটা সুন্দর করে দানা দিয়ে তৈরি করে নেবেন। আর বন্ধুরা যখন তৈরি করবেন বাঁশকের স্বর্ণ দিয়ে তৈরি করলে জিনিসটা আপনার ভালো হবে। বন্ধুরা আশা করি আপনি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন, আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুরা ভালো থাকবেন, তো দেখা হবে অন্য কোনো ডিজাইন নিয়ে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।